বন্ধুরা, WWE-তে দি আন্ডারটেকার একজন রহস্যময় রেসলার, কারণ তাকে জ্যান্ত কবর দেওয়া হলে তিনি কবর থেকে বেরিয়ে পড়েন, তিনি মারা যান না। আবার এমনকি তাকে কফিনে বন্ধ করা হলেও তিনি কিন্তু কফিন থেকে পালিয়ে যান, তিনি কফিন থেকে অদৃশ্য হয়ে যান, তাকে কেউই দেখতে পারে না। তো আজকের এই বিরতে হবে সেই রহস্যগুলি ফাঁস, আর ভিডিওটি হবে অনেক বেশি মজার। তাই বন্ধুরা, বিরতে একটি কমেন্ট এবং একটি লাইক করে দিন, আর মন থেকে ভালো লাগে আর কি। তো যাই হোক, শুরু করা যাক। তো প্রথমে আলোচনা করা যাক যে দি আন্ডারটেকার কীভাবে কফিন থেকে পালিয়ে যান। তো এর রহস্য লুকিয়ে আছে কফিনের ডিজাইনে। তো এটি কোনো নর্মাল কফিন নয়। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের কফিনের সাইডে একটি দরজার মতো থাকে, আর এই কফিনে লাগানো থাকে রিংয়ের একদম পাশাপাশি, একদম সাইডে, আর এখানে কোনো প্রকার ফাঁক ফুকুর থাকে না। তো যখন এই ঘটনাটি দেখানো হয়ে থাকে, অর্থাৎ যখন আন্ডারটেকারকে কফিনের মধ্যে বন্ধ করে দেওয়া হয়, তখন তিনি আস্তে করে কফিনের ভেতরে থাকা দরজাটি দিয়ে কফিন থেকে বেরিয়ে যান। আর তারপর যখন কফিনটাকে আগুনে পোড়ানো হয় কিংবা সবার সামনে কফিনটাকে খোলা হয়, তখন দেখা যায় যে তিনি সেখানে নেই, একদম পুরোপুরি ফাঁকা। তো এই ছিল আসল ট্রিক। তো এতে গেল কফিনের ব্যাপারে। এবারে কথা বলা যাক কীভাবে দি আন্ডারটেকার কবর থেকে পালাতেন। তো এখানেও রয়েছে একটি ট্রিক। তো যখন বাড়িটা লাইভ ম্যাচে আন্ডারটেকারের অপোনেন্ট তাকে কবরে ফেলে দিত এবং তারপর দেওয়া হতো মাটি, তখন তিনি পালিয়ে যেতেন। তো এর পেছনে যে ট্রিকটি আছে সেটি হলো, আপনারা ভালো করে কবরটির দেওয়ালগুলো দেখুন, এগুলো কিন্তু কোনো মতে মাটি নয়, এগুলো মাটির মতো দেখতে, এক ধরনের চটচটে একটা পর্দার মতো আর কি। আর যখনই সেখানে কবর দেওয়া হতো আন্ডারটেকারকে, তখন ক্যামেরাকে উপর দিকে তুলে নেওয়া হতো, এবং সেই মুহূর্তে দিয়ে আন্ডারটেকার সেই নকল কবরের দেওয়াল দিয়ে অন্য জায়গায় চলে যেতেন, এবং তারপর মাটি দিয়ে সে গর্তটিকে বন্ধ করে দেওয়া হতো। আর এই সমস্ত সব কিছুই আর সবগুলো হচ্ছে ট্রিক। তো কেমন লেগেছে আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে কোনো নতুন ভিডিও নিয়ে।